ময়মনসিংহের আলালপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত হয়েছে কমপক্ষে 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে ময়মনসিংহগামী কংস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের পাশে জমিতে পড়ে গেলে এর ড্রাইভার রতন মিয়া ঘটনাস্থলে মারা যায়। আহত হয়েছে কমপক্ষে আরও 20 জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।